মেসির মোট লাল কার্ড কয়টি এবং হলুদ কার্ড কয়টি জানলে অবাক হবেন আপনিও। জানেন কি, হয়তো অবাক হচ্ছেন, মনে হতেই পারে মেসির মতো ভদ্র প্লেয়ার লাল কার্ড পেতে পারে। লিওনেল মেসির ফুটবলের জাদুকর, অনেকেই তাকে বলে থাকেন বিনগ্রহের ফুটবলার, কেনই বা বলবেন না এমন নাম। ফুটবলে লিওনেল মেসির যে এত এত অর্জন, এসব বিশ্লেষণ তো তাকেই মানায়। মেসি তার পুরো ক্যারিয়ারে কতটি লাল কার্ড ও কতটি হলুদ কার্ড দেখেছেন। ফুটবল বিশ্বে লিওনেল মেসি একজন শান্ত, চিন্তাশীল ও ভদ্র প্লেয়ার হিসেবে পরিচিত। সারা বিশ্বজুড়ে যে মেসির এত এত ফ্যান, এত এত ভক্ত, তার অন্যতম একটি কারণ যে খেলোয়াড় হিসেবে মেসি খুবই শান্ত এবং ভদ্র। তবে মেসির ক্যারিয়ারে এমন কিছু ম্যাচ রয়েছে যেই ম্যাচগুলোতে দর্শকরা দেখেছে তার ভিন্ন রূপ। মেসিও যে ক্ষিপ্রতার সাথে রেগে যেতে পারে, কাউকে অন্যায়ভাবে ট্যাকেল দিয়েও ফাউল খেতে পারে। লিওনেল মেসি তার ক্যারিয়ার জুড়ে মোট লাল কার্ডের দেখা পেয়েছেন চারবার। লিওনেল মেসি যে চারটি লাল কার্ড পেয়েছে তার মধ্যে দুটি নিজ দেশের হয়ে আর্জেন্টিনার জার্সিতে, বাকি দুটি লাল কার্ড পেয়েছেন ক্লাবের হয়ে বার্সেলোনার জার্সিতে। এ তো দেখা গেল লাল কার্ডের হিসাব। অনেকে আবার জানতে চান মেসি তার ক্যারিয়ারে কতটি হলুদ কার্ড পেয়েছেন। তাদের জেনে রাখা ভালো যে লিওনেল মেসি এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাব মিলিয়ে 66টির বেশি ম্যাচ খেলেছেন, যার মধ্যে এখনও পর্যন্ত 89টি হলুদ কার্ডের দেখা পেয়েছেন। একজন স্ট্রাইকার হিসেবে 66টির বেশি ম্যাচ খেলেছেন এবং দীর্ঘ ক্যারিয়ারে অন্য প্লেয়ারদের সাথে তুলনা করলে এটা স্পষ্ট বোঝা যায় যে মেসি খেলোয়াড় হিসেবে কতটা শান্ত ও ভদ্র। লিওনেল মেসি তার খেলোয়াড়ি জীবনে এখন পর্যন্ত 550টির উপরে গোল করেছেন। এছাড়াও লিওনেল মেসি তার খেলোয়াড়ি জীবনে 50টির বেশি হ্যাট্রিক এবং এক মাসে 3 গোল করার রেকর্ডও রয়েছে।